গ্যাপগুলোতেও তো কাজ হবে দাদা, ওই গ্যাপগুলোতে পুরো প্যান্ডেলটা এটা আছে, বাইরে থেকে দেখলে এরমই লাগে। কাছে গিয়ে দেখার চেষ্টা করব। কাছে গিয়ে দেখলাম যখন তো প্লাস্টিক চটের, আমার মনে হলো প্লাস্টিক চট, তারপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিছু পাইপ আর থার্মোকল দিয়ে পুরো কাজ করা আছে, আর মাটির ছোটো ছোটো ঘন্টা ঝোলানো আছে, আর বাঁশের চুবড়ি যেগুলো হয় চুবড়ি এই স্তম্ভের গায়েতে গায়েতে লাগানো আছে। তো খুব সুন্দর লাগছিলো, ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, তবে যখন সামনাসামনি দেখলাম চমৎকার লাগছিলো বন্ধুরা। তো পুরোটা দেখতে দেখুন, আরও অনেক কিছু আকর্ষণীয় জিনিস এই ভিডিওর মধ্যে অপেক্ষা করছে সবার জন্য। এবার আমরা যাবো মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ওপরেরটা পুরোটা পাট কাটি দিয়ে কারুকার্য করা আছে, কাজ চলছে এখনই, ইনকমপ্লিট কাজ, আরও সুন্দর কাজ তৈরি চলছে। আর এটা হচ্ছে ছোটো মানে কাপড়ের ওপরে মা লক্ষ্মীর পায়ের যে আলপনা হয় সেই আলপনা করা আছে। পুরো দেয়ালটা মানে প্যান্ডেলের ভিতরের অংশটা পুরো দেয়ালটাই এরকমই করা আছে, আলপনা করা আছে। আর এটা এরকম একটা ছোট স্তম্ভ টাইপের উঠে উপরে আপনার একটা পাটকাঠির কারুকার্য করা আছে। আর এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে আলপনার পাশে পাশে, এই গ্যাপগুলোতেও কাজ হবে, এইগুলো বসবে তাই তো। আর এগুলো হচ্ছে পুরো এসির যে পাইপগুলো হয় সেই পাইপগুলো ছোটো ছোটো কেটে কেটে রাখা আছে। আর এগুলো পুরোটাই থার্মোকল, থার্মোকলগুলোকে ডিজাইন করে কেটে কেটে রাখা আছে, এইগুলো প্যান্ডেলের গায়ে লাগানো হবে। আর এখানে রাখা আছে ছোটো ছোটো বাঁশের টুকরো সাদা রং করা, এগুলোও প্যান্ডেলের মধ্যে লাগানো হবে ওই গ্যাপগুলোতে। আর এখানে কালো কাপড় কাটিং করা হচ্ছে, এগুলো ওই যে গ্যাপগুলোর ওপরে কালো কাপড় লাগিয়ে তারপরে এই বাঁশের টুকরো আর যে পাইপগুলো আছে ওগুলো লাগানো হবে। আর বাইরে থেকে পুরো প্যান্ডেলটা দেখতে লাগে ঠিক এরকম বন্ধুরা, একটু চলুন দেখে নিই আমরা সবাই বাইরে থেকে কেমন লাগছে প্যান্ডেলটা। আমার এই টেরাকোটার যে ঘন্টাগুলো করা আছে খুব সুন্দর লাগছিলো, এর ভিতরে শুনলাম আলো লাগানো হবে, আর দেয়ালের গায়ে যে ছোটো ছোটো খুবড়িগুলো আছে ওই খুবড়িতেও আলো লাগানো হবে, কোনো লাইট লাগানো হবে। তো প্যান্ডেলটা পুরো যখন কমপ্লিট হবে অসাধারণ একটি দেখতে লাগবে, দূর থেকেও খুব সুন্দর লাগবে, আলোর যে কারুকার্য কাজ চলছে এনাদের, আমার তো খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা। তো পুজোতে একদিন সময় করে হলেও এইখানে এসে ঠাকুর দর্শন করুন ও প্যান্ডেলটা দর্শন করুন, কথা দিচ্ছি বিমুখ হয়ে যাবেন না, প্যান্ডেলটা অবশ্যই ভালো লাগবে। আর মায়ের তো কথাই নেই, মাকে তো অবশ্যই, পুজোর দিনগুলোতে সবাই সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি মায়ের কাছে, সবাই প্রাণ খুলে মন খুলে আনন্দ করুন, ছোটোদেরকে আমার ভালোবাসা রইল। ভিডিওটা কেমন ছিল বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও, ভিডিও কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জানাবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই।